তারিখে এই মেগা প্রকল্পটি অনুমোদন দেয়। মেগা প্রকল্পটি অনুমোদন ও বাজেট বরাদ্দ সহ অব্যাহত ভাবে সহযোগিতা প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে রাশিয়াবাসীর পক্ষ থেকে আবার ধন্যবাদ এবং বর্তমান পরিষদের দ্বিতীয় বাজেট আপনাদের সামনে ঘোষণা করতে যাচ্ছি। অপ্রচলিত আয়ের খাত সৃষ্টির মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি, চার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের কার্যক্রম চালু করে বেকার সমস্যা দূরীকরণ, পাঁচ নগর জনস্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে করোনা ভাইরাসের প্রতিরোধ দৃঢ়করণ, ছয় রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিকায়নের মাধ্যমে আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সাত কর্মসম্পদের গতিশীলতা আমায় সেবা প্রদান বৃদ্ধি, আট দাতব্য কর্মীদের স্বচ্ছতা জবাবদিহিতে নিশ্চিতকরণ, নয় আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন। এই সমপরিমাণ ধরে 21 অর্থ বছরে বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 996,79,329.92 টাকা। প্রিয় সুধীন্দ্র, জীবন জীবিকার প্রয়োজনে করোনা নামক অদৃশ্য ভাইরাসকে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে আমাদের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই মহানগরীকে আরো সামনের দিকে এগিয়ে নিতে আমাদের আন্তরিকতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে প্রয়োজন সঠিক পরিকল্পনা অর্থের জোগান। সিটি কর্পোরেশন পরিচালনার ব্যয় যত দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেভাবে আয় বাড়ছে না, সেজন্য এবারে বাজেটে অপ্রচলিত খাতে আয় বৃদ্ধি ও প্রচলিত আয় খাতসমূহ তথ্য প্রযুক্তির অধিক ব্যবহারের মাধ্যমে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বপ্নচূড়া ও দারুচিনী মার্কেটে সিটি কর্পোরেশনের অংশ বিক্রয় করে একটি বড় অঙ্কের রাজস্ব আসবে। প্রকল্প খাত থেকে 24 কোটি টাকা ব্যয়ে শালবাগান মার্কেট তৈরি হলে সেখান থেকেও রাজস্ব আয় আসবে। এবারের বাজেটে অপ্রচলিত আয়ের খাত যেমন আবাসিক এলাকা সৃজন, বহুতল ভবনের নির্মাণের অনুমতি পত্র প্রদান, স্যালভেজ ম্যাটেরিয়াল, অ্যাসফল্ট প্ল্যান্টের মাধ্যমে আরও আয় বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে। গতানুগতিক আয়ের খাত থেকে বেরিয়ে এসে গ্যাস ভিত্তিক সিএনজি স্টেশন সিটি কর্পোরেশনের অধীন বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিটি হাসপাতালকে মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নীতকরণ, বেসরকারি নার্সিং ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন সহ নানাবিধ পরিকল্পনা রয়েছে। সিটি কর্পোরেশনের আয়তন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগামী দিনে সঠিকভাবে যেন সেবা প্রদানের লক্ষ্যে ও স্থায়ী কমিটি কার্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে বেশ কিছু নতুন শাখা ও বিভাগ প্রস্তাব করা হয়েছে। এগুলো বাস্তব রূপ পেলে কর্পোরেশনের কাজ করবে, গতিশীলতা আসবে ও সেবার মান বৃদ্ধি পাবে। জনগণের দোরগোড়ে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনকে 4টি জোনে বিভক্ত করে জোনাল কার্যক্রম চালু করা হবে, যা ইতিমধ্যে সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। আর সিটি কর্পোরেশনের গৃহীত পদক্ষেপসমূহ যথাযথভাবে বাস্তবায়নের প্রয়োজন সকল নাগরিকের পূর্ণ আন্তরিকতা সহযোগিতা। কর্পোরেশনের যেমন দায়িত্ব রয়েছে নগরবাসীর নাগরিক স্বাচ্ছন্দ্য ব্যবস্থা করা, তেমনিভাবে নাগরিকদের কর্তব্য রয়েছে কর্পোরেশনকে তার কাজের সার্বিক সহযোগিতা করা। তাই আমি উন্নয়ন কর্মকাণ্ড পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে নিয়মিত কর্পোরেশন সহ সকল কাজে সর্বাত্মক সহযোগিতার জন্য মহানগরবাসীকে আহ্বান জানাই। মহানগরের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক জীবনের সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ঘোষিত বাজেটের সঠিক বাস্তবায়ন আমি আপনাদের ধোয়া আন্তরিক সহযোগিতা কামনা করছি। এই বাজেট প্রণয়নে অর্থ সংস্থান স্থায়ী কমিটি, হিসাব বিভাগ, জনসংযোগ শাখা সহ
বিভিন্ন বিভাগীয় প্রধানগণ যে সহযোগিতা করেছেন সেজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি বিশ্বাস করি সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকরা তাদের লিখনের মাধ্যমে মহানগরীর উন্নয়নে মূল্যবান পরামর্শ ও সহায়তা এবং বিশ্ববাসীর কাছে ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক ভূমিকা পালন করবে। আজকের এই বাজেট সভায় উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ মনোযোগ সহকারে আমার বক্তব্য শোনার জন্য প্রিন্ট, ইলেকট্রনিক, রেডিও ও অনলাইন সংবাদকর্মীদের, সংবাদ মাধ্যম কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমি একটা বড় রাখতে পেরেছি এই কারণেই যেটি আপনি বললেন যে প্রায় 2993 কোটি টাকার যে বড় মেগা প্রকল্প আমাদের জন্য সরকার অনুমোদন দিয়েছেন সেখান থেকে বার্ষিক প্রায় 700 থেকে 800 কোটি টাকা আমাদের পাওয়ার কথা। করোনাকালীন সংকটের কারণেই এইটা পরিমাণ কমে যাবে এবং এটি আমাদেরকে ইতিমধ্যে ধারণা দেওয়া হয়েছে এটি 500 কোটির আশেপাশে থাকতে পারে। এই জুলাই মাস থেকে শুরু করে সামনের যে সংশোধিত বাজেট সে পর্যন্ত গিয়ে হয়তো বা এটি 400 থেকে 500 কোটি টাকা হবে, যে কারণে এটার এই বাজেটের আকারটা বড় দেখাচ্ছে। আমরা করোনার বিষয়টি মাথায় রেখেই এই প্রকল্পটি মেগা প্রকল্প থেকে যে অর্থ ছাড় সেই ছাড়ের বিষয়ে তৎপরতা অব্যাহত রেখেছি এবং এটি যাতে আমরা পাই সেজন্য যা করা দরকার তাই আমরা করছি এবং করবো, করে যাবো। আর টেন্ডার প্রক্রিয়াগুলি আমরা এখন থেকে রেডি করে নিচ্ছি, আমাদের জনবল সেই যেখানে ঘাটতি আছে সেগুলো আমরা এখন ঠিক করে নিচ্ছি যাতে টাকাটা বরাদ্দ হলে কাজ যেন তুলতে পারি আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি। আর করোনাকালীন সময়ে কথাটি মাথায় রেখে স্বাস্থ্যখাতে স্বাস্থ্যসেবা খাতে আমরা যাতে সেটাকে অ্যাডজাস্ট করতে পারি সেটি আমাদের ধরা আছে বাজেটের মধ্যে। আমার মনে হয় প্রয়োজনে আমরা সেখানে যে পরিমাণ ছিল সেটাকে ইতিমধ্যে আজকে বাজেট সভায় বৃদ্ধি করেছি। আচ্ছা, এটিকে আর একটু পাঠাবো নাকি আমরা? হ্যাঁ, জীবন এবং একই সঙ্গে জীবিকা দুটি বিষয়ে জড়িয়ে গেছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি সারা বিশ্বের অতি উন্নত, শক্তিশালী এবং আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের যুক্তরাজ্য, স্পেন বা ক্যানাডা অথবা স্পেন, পর্তুগাল, ইটালি, এই সমস্ত দেশগুলি কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। এবং শুধু তাই না, দেখা যাচ্ছে যে এই করোনার জন্যে মানুষের যে প্রাত্যহিক যে প্রয়োজন লকডাউনে থাকার কারণে সেটিতেও ঘাটতি পড়েছে, মানুষ একটু কষ্টের মধ্যেই দিয়ে দিন পার করছে। বাংলাদেশ তো সেই হিসাবে আরও অনেকটাই ভালনারেবল বলা যেতে পারে। এবং মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসাবে যিনি যে পদক্ষেপগুলি নিয়েছেন সারা দেশব্যাপী প্রায় কোটির উপরে মানুষকে চাল বা দফায় দফায় খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ, চাল, নগদ টাকা, গুঁড়া দুধ ইত্যাদির মাধ্যমে তাদেরকে বাঁচিয়ে রাখার এই সাপোর্টটি তিনি গত 3 মাস ধরে দিয়েছেন, প্রয়োজনে আরও 3 মাস বা 6 মাস তিনি দেবেন। সমস্ত বিষয়ে আমাদের মাথাতে আমরা রাখছি। যদি এই করোনা সংকটটা আরও দীর্ঘস্থায়ী হয়, হতেই পারে, নানা গবেষকরা বলছেন যে এটি 2-3 বছরও থাকতে পারে, আবার প্রতিষেধকের কথা বলছেন যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে প্রতিষেধক নিশ্চিতভাবেই এসে যাবে, যদি এসে যায় আলহামদুলিল্লাহ সবার জন্য ভালো। তবু সব কিছু মাথায় রেখে আমরাও সিটি কর্পোরেশনের যারা আমাদের স্বাস্থ্যকর্মী আছে বা আমাদের যারা ভলেন্টিয়ার হতে চায় সেরকম কিছু ভলেন্টিয়ার আমাদের আরও বেশি করে করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। কারণ কোনো এলাকা যদি জোনাল লকডাউনে চলে যায় বা যেতে হয় তাহলে সেই এলাকার মানুষকে সাপোর্ট দেওয়ার জন্যে স্বেচ্ছাসেবক লাগবে, পুলিশ তো তার সাধ্যমতো করছে, তারপরও সিটি কর্পোরেশন এই কাজটি করবে যেমনটি এখন পর্যন্ত আমরা স্যাম্পল কালেকশন করছি। এই স্যাম্পল কালেকশন করতে গিয়ে আমাদের কর্পোরেশনের স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভও হয়েছে, তারপরেও এই কাজটি আমরা অব্যাহত রেখেছি এবং আরও বাড়াতে চাই আমরা আগামীতে। যার জমি আছে কিন্তু কোনো ঘর নেই সেখানে ঘর করে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে অর্থ সংস্থান আছে প্রকল্পে, রাজশাহী আমাদের তার মধ্যে আছে এবং রাজশাহীতে 200টি পরিবারকে এই অর্থ বছরে
বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত আমাদের ছিল এবং সেটি এখনও আছে। সেটি আমরা ইতিমধ্যে কিছু বাড়ি ঘর আমরা করেছি, এটি আরও আরও ব্যাপকভাবে করবো এবং কর্পোরেশনের পক্ষ থেকেও এই প্রকল্পের বাইরেও আরও 100 পরিবারকে, মোট 300 পরিবারকে আমরা টোকেন হিসাবে এই চমৎকার বাড়িগুলি, ছোট আকারের কিন্তু খুবই স্বয়ংসম্পূর্ণ বাড়ি, সেটি আমরা করে দিতে চাই। আর মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি প্রকল্প আছে, সেটি হচ্ছে যে লো কস্ট হাউজিং, মানে ছোট ছোট ছোটো বাড়ি, ছয়তলা বা পাঁচতলা, সেই বাড়িগুলিতে 600 বর্গ ফুটের বা 700 বর্গ ফুটের বাড়ি, সেখানে এক একটি পরিবারকে দীর্ঘমেয়াদী কিস্তিতে বাড়িগুলো দেওয়া। এখন করোনার কারণে সেই বিষয়টি হয়তো এই মুহূর্তে একটু স্তিমিত আছে, সেটি আমরা নিজেরা অ্যাডজাস্ট করতে পারবো না। আমরা পরিস্থিতিটা অবজার্ভ করছি এবং একটু উন্নত পরিস্থিতি ভালো হলে এটা নিয়ে আমরা আবারও জায়গায় যোগাযোগ করব। তারা দ্রুতই আবার বড় ধরনের কাজ শুরু করবে। ওই রাস্তাগুলো একদিনে শেষ হয়ে যেত যদি এই করোনার এই ইয়েটা না হতো, বিভ্রাট না হতো, হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্যাংক গতকালকে পত্রিকায় পড়লাম, তারা পূর্বাভাসে বলেছে বিশ্বব্যাংক যাই বলুক না কেন বা IMF যাই বলুক না কেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 7.5% প্রবৃদ্ধি বাংলাদেশের জন্যে তারা আশা করছে এই এই করোনাকালীন সময়েও। এটির জন্য মাননীয় প্রধানমন্ত্রী নানা উদ্যোগ নিয়েছেন, প্রণোদনা দিয়েছেন এবং যাতে কেউ ছাঁটাই না হয় বা বিভিন্নভাবে যেন তারা ব্যাংকের সুদের হার মাত্র সরকার অর্ধেক বহন করবেন বা যা দেবেন তারা অর্ধেক, এইভাবে নানা প্রক্রিয়া করে তিনি এটি এগিয়ে নিতে চাচ্ছেন। তো আমরাও তার কর্মী হিসাবে সেভাবেই চিন্তাভাবনা করছি ইনশাল্লাহ। আপনাদের দোয়া থাকলে, দোয়া তো অবশ্যই আছে, আমরা ইনশাল্লাহ পাবো ইনশাল্লাহ।